আসসালামু আলাইকুম বারাকাতু স্যাহরি খাওয়ার জন্য উঠার পর যদি আপনার মনে হয় যে আপনার উপরে গোসল ফরজ হয়েছে যে কোনো কারণেই হোক তাহলে আপনি আগে সেহারি খাবেন না আগে গোসল করবেন এ বিষয়টি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন এবং এ বিষয়ে অনেকে জানতেও চেয়েছেন সুপ্রিয় দর্শক ফরজ গোসল নিয়ে আমাদের সমাজে কিছু বিভ্রান্তিকর কথা রয়েছে এবং অযৌক্তিক ও হাদিস বহির্ভূত কথা রয়েছে কারণ ফরজ গোসল করতে গেলে অনেকে অনেক নিয়ম নিয়মকানুন বলে থাকে যেগুলি মন করা আবার অনেকে দোয়া উল্লেখ করে থাকে সেগুলি মন করা ফরজ গোসলের জন্য তিনটি ফরজ। একটি হল কুলি করা দ্বিতীয়টি হল নাকে পানি দেওয়া তৃতীয় হলো সারা শরীর পানি দিয়ে এমনভাবে ধোয়া যাতে দেহের চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে এই তিনটি কাজ পরিপূর্ণভাবে আদায় করলেই ফরজ গোসল হয়ে যাবে তবে এর আগে মনে রাখতে হবে শরীরে বাহ্যিকভাবে কোনো ধরনের যাতে নাপাক না থাকে সেটা আগে দুয়ে পরিষ্কার করতে হবে তারপর এই তিনটি কাজ করতে হবে তাহলে ফরজ গোসল আদায় হয়ে যাবে ফরজ গোসলের জন্য হাদিসে কোনো দোয়া উল্লেখ নেই বরং শুরুতে যেরকমভাবে অজু করতে গেলে বা স্বাভাবিক গোসল করতে গেলে আমরা বিসমিল্লাহ বলি আপনারাও এরকম বিসমিল্লাহ বলবেন এছাড়া ভিন্ন আলাদা করে কোনো দোয়া নেই সুপ্রিয় দর্শক যে কথা বলতেছিলাম যে সেহরি খাওয়ার সময় উঠে যদি আপনার মনে হয় গোসল ফরজ হয়েছে তাহলে আপনি কি আগে গোসল করবেন না আগে খাবেন সুপ্রিয় দর্শক পানাহার করার জন্য শরীর পবিত্র থাকা জরুরি নয় তবে উত্তম অর্থাৎ শরীরকে পবিত্র রেখে পাক সাফ রেখে পানাহার করাটা উত্তম অতএব আপনি যদি ভোর রাত্রে এমন সমস্যার সম্মুখীন হন অর্থাৎ আপনার দেখেন যে গোসল ফরজ হয়েছে তাহলে উত্তম হবে আগে গোসল করা তারপর সেহেরি খাওয়া আর যদি সময় কম হয় তাহলে আপনি অবশ্যই আগে সেহরি খেয়ে নেবেন তারপর গোসল করবেন উভয়টাই ঠিক আছে এছাড়াও আপনি যদি আগে সেহরি খেয়ে নেন তারপর গোসল করেন এটাও কোনো সমস্যা নেই আশা করি বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম